আলোচনা সভা আজকে নয়, তবু রাজনৈতিক প্ল্যাটফর্মে জোটের পক্ষ থেকে কথা বলা সময়ের দাবি। যে সময়টা আমরা পার করছি অত্যন্ত খারাপ সময়টা, দুঃসময় আমরা পার করছি। একটা ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী, একটা পুলিশি রাষ্ট্রের অধীনে যেন আমরা আজকে বসবাস করছি। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন, জীবন দিয়েছিলেন, স্বাধীন সেই শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এই রাষ্ট্র স্বাধীনতার তিনি স্থপতি ছিলেন। 3-4 বছর পরে তার বিদায় করে যারা তার আদর্শের ধারণ হয়ে দেশে গণতন্ত্রের কথা বলছেন, আমি মনে করি সেই গণতন্ত্র তার রক্ষা করতে পারেননি। তিনি গণতন্ত্র ঠিক করে গেলেন, আর পরবর্তী তার উত্তরাধিকার যারা এসেছেন তারা সেই গণতন্ত্র ধ্বংস ধারণ করেছেন, ভোটাধিকার ধারণ করেছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সংবাদপত্রের স্বাধীনতা, কল কারখানা সবকিছু তারা ধ্বংস করে দিচ্ছে। আমি পরিষ্কার করে বলতে চাই, আজকে বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন সবাই বলছে, দুনিয়া বলছে এটা একটা ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকার, জনগণের ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসে নাই। ভোটের আগে দিয়ে তারা ভোট কেটেছেন, তাদের হাতে কখনোই ভোট দেওয়া হবে না। আজকে বাংলাদেশের দাবি উঠেছে একটি নিরপেক্ষ ক্যাডার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন নিরপেক্ষ ভাবে দিতে হবে। এটি হচ্ছে আজকে পরিস্থিতি সময়ের দাবি। চাল মাল ইসলামী মূল্যবোধ জাতীয়তাবাদ গণতন্ত্র কোনো কিছুই নিরাপদ নয়, একটি আধিপত্যবাদী শক্তির হাতে দেশকে তুলে দেওয়ার জন্য আজকে সরকার সবকিছু করছে। ডাকে করিল ব্যবসা বাণিজ্য কলকারখানা বন্ধ সবকিছু তুলে দেওয়া হচ্ছে। আজকে করোনায় প্রায় 7-8 হাজার লোক মারা গেল, লক্ষ লক্ষ লোক আক্রান্ত হল। এই করোনা ম্যানেজমেন্টে চিকিৎসায় টিকা দিতে সার্টিফিকেট দিতে পরীক্ষায় সীমাহীন দুর্নীতি করেছে। অন্তত এই করোনার সুযোগে দুর্নীতি করে হাজার হাজার নতুন কোটিপতির জন্ম হয়েছে সরকারি ব্যবসায়ীর জন্য। আজকে আপনি ভ্যাকসিন আনছেন ভারত থেকে 47% উচ্চ মূল্য দিয়ে, এত বিলম্বে আপনারা ভ্যাকসিন আনছেন, এই জাতি সেটা প্রত্যাশা করে না। জাতীয় সংসদে এই সংক্রান্ত কমিটি ছিল, সেই কমিটির মিটিংয়ে অধিকাংশ সদস্য এই তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত প্রকাশ করেছিল। যখন আদালতে গেল সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে চিফ জাস্টিস সভাপতিতে শুনানি হলো, সেই হেয়ারিং হলো, সেখানে যারা অ্যামিকাস কিউরি ছিলেন অধিকাংশ অ্যামিকাস কিউরি ক্যাপচিকার সরকার পক্ষে বলবৎ দিয়েছিলেন। তারপরেও আদালত পার্লামেন্টের স্থায়ী কমিটির পদমত সবকিছু উপেক্ষা করে ক্যাপচিকারের কমিশনটা সংবিধানকে দূরে দিয়ে আজকে একটা একত্র ছত্রবাদী কর্তৃত্ববাদী সরকার এখানে কায়েম করা। আমরা বলতে চাই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ইস্যু আজকে বলে আমাদের কোনো লাভ, একটাই ইস্যু যে আমরা এই ভোট চোর গণতন্ত্র হত্যাকারী বা স্বাধীনতা খননকারী কল কারখানা শিল্প সভ্যতা যারা সবকিছু ধ্বংস করে ফেলছে, আজকে অনাহারী বিবস্ত্র নিরন্ন মানুষের হাতানি, এর থেকে বাঁচতে গেলে আমাদের ফ্যাসিবাদী সরকার থেকে মুক্ত হওয়ার জন্য আমরা নিয়মতান্ত্রিক সাংবিধানিক পরিবর্তন চাই। তার জন্য প্রয়োজন সংবিধানে নতুন করে ক্যাটিকা সরকার কমিশন আনতে হবে। তা না হলে এই সরকারের ভাগ্যে এমন এক তরুণ পরিণতি অপেক্ষা করছে, কোন সরকার যদি দেশ জাতিকে ধ্বংস করে, চরিত্র সভ্যতা অর্থনীতি মৌলিক অধিকারকে ধ্বংস করে, তখন তার সময় হয়ে যায়। মানুষ যখন পারে না তখন যে সরকার ক্ষমতায় থেকে শুধু ভ্রান্তেই পারে, সেই গোয়া যখন তার পক্ষে সম্ভব হয় না, আল্লাহ তোমার তাদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে যারা করতে পারবে তাদের কাছে দায়িত্ব প্রদান করবেন। সেই সময় আমি বিশ্বজয় জোটের সমস্ত নেতা কর্মী দেশবাসীকে আহ্বান জানাতে চাই, আপনার নতুন সংগ্রামের জন্য প্রস্তুত হন। বিদ্যুতীয় জোট নেতৃবৃন্দ ইতিমধ্যেই চিন্তা করছেন, আপনারা আমরা আমার জেনারেল ইব্রাহিম ভাই বলেছেন, অনেক নেতৃবৃন্দ বলেছেন, আকস্মিক ভাবে একটা দুটা মিছিল করে একটা কর্মসূচি দিয়ে এই ফ্যাসিবাদী সরকার থেকে গঠন উত্তরণকে কঠিন, এটার জন্য পলিসি প্রয়োজন, একটা কনস্টিটিউশনাল একটা প্ল্যানের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আন্দোলন দানা বাঁধবে আগামী নির্বাচনের আগে। বাংলাদেশের চারিদিকে যে আলো লক্ষ্য করছি, নতুন একটি আমৃত্যু জেল দেওয়ার পরেও মৃত্যুর মুহূর্তে তাকে
বার করে বক্তৃত্ববাদী সরকারের যুব অত্যাচার থেকে বাঁচার জন্য আজকের এই স্মরণীয় গড় মাহফিলে নতুন সংগ্রামের নবদার সংগ্রামের আহ্বান জানিয়ে সকল ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সব ধরনের বিভ্রান্তি যুবক বিভ্রম সবকিছু উপেক্ষা করে নতুন সংগ্রামের জন্য আমরা ঝাঁপিয়ে পড়তে পারি আহ্বান জানিয়ে মরহুম দুই প্রিয় নেতা মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জান্নাতের টুকরা বানিয়ে দাও এবং কবরের ফেরেশতারা তাদের সাথে যেন ভালো ব্যবহার করে। আসলে পিতা যখন সারা আল্লাহ তারা তুমি তাদেরকে নাজাত দান করো, মেহমান বানিয়ে তাদেরকে তুমি সম্মান এবং তার দ্বারা পরিবার পরিজন আছেন সবসময় এই দোয়া তাদের জন্য করা দরকার। আল্লাহ দোয়া কবুল করলে মানুষের জন্য সেটা নিশ্চয়ই কান্না, এটা তাদের জন্য। আরেকটা শিক্ষা হচ্ছে আমাদের কি হোক, আমরা তো তাকে অপেক্ষা করছি। মৃত্যুর জন্য কোন অসুস্থ হওয়া শর্ত নয়, কোন বয়স শর্ত নয়, কোন দুর্ঘটনা শর্ত নয়, মৃত্যুর জন্য শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টা তার জন্য ঠিক করে রেখেছেন সেই সময় আসলেই সুস্থ থাকি আর অসুস্থ থাকি বিপদ হোক আর না হোক সেজন্য প্রতিটি মুহূর্ত মনে করতে হবে আমার শেষ, এই নামাজ আমার শেষ, নামাজ এই খাওয়া আমার শেষ, খাওয়া এই ঘুম আমার শেষ, ঘুম এই কথা আমার শেষ কথা। যদি আর সুযোগ না পাই তার জন্য করণীয় স্মরণ করি, চলে যাওয়ার মুহূর্তকে মনে রেখে সমস্ত আল্লাহর নাফাকানি অবাধ্য আল্লাহর অপরের সমস্ত কাজ থেকে নিজেদের জীবনকে পবিত্র পরিচ্ছন্ন যদি রাখতে পারি তাহলে এই ঘর মাধ্যমে আমাদের লাভ। একটা রাজনৈতিক বক্তব্য দিয়ে গেলে আমাদের কি লাভ, চলে তো যাবো সবাই ওবারের জন্য কি কামাই করবো। সে ব্যাপারে আমি নিজে সহ সকলে যেন আজকে এই দুই প্রিয় মানুষের স্মরণ সভা হওয়া থেকে শিক্ষা গ্রহণ করি যে আমরা আল্লাহর হুকুমে অবাধ্য হব না, আল্লাহর হুকুমগুলো মেনে চলবো, কাউকে কষ্ট দিব না, পরে হক কষ্ট করবো না, ফরজ ওয়াজিব মেনে চলবো, কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাবো, নিজের পরিবারকে আল্লাহ আল্লাহ হুকুমের পথে রাখবো, তাহলেই এই মৃত্যু স্মরণ করা নিজের ফায়দা।